আমরা এখন লামাদারা থেকে বেরিয়ে যাচ্ছি চারখোলের পথে। তো চারখোল রিসর্ট আর ভিউ পয়েন্ট আমরা দেখব আর আপনাদেরকেও দেখাবো। কি সুন্দর রাস্তা দিয়ে চলেছি দেখুন আমরা। ও পাহাড়ের মানে প্রত্যেকটা বাঁকে যেন সৌন্দর্য লুকিয়ে রয়েছে। আর একটু আগেই কুয়াশা ছিল, এক্ষুনি রোদ, আবার হয়তো একটু পরে কুয়াশা হয়ে যাবে, মানে এই আলো আধারির খেলার মাঝেই পাহাড়ের সৌন্দর্য। আর রাস্তাটা দেখুন খালি, সো বিউটিফুল। আমরা চারখোল গ্রামের মধ্যে ঢুকে গেছি। ও দেখুন কি সুন্দর হাইড্রেঞ্জিয়া ফুল দিয়ে চারিদিকটা সাজানো, আর এগুলো সব রাস্তার পাশে ছোট ছোট হোমস্টে। তো আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা হলো চারখোলের আর কি টপ মোস্ট ভিউ পয়েন্ট, যেটা ওখানে চারখোল রিসর্ট রয়েছে। এই জায়গাটা থেকে রাস্তাটা একটু খাড়াই। এখান থেকে রাস্তাটা কিন্তু খুবই এবড়ো খেবড়ো রাস্তাটা। এখানে চারিদিকে আরো হোমস্টেও রয়েছে, পুরো রাস্তাটা জুড়েই কিন্তু দুপাশে হোমস্টে। আমরা এখন আছি চারখোল গ্রামে, দেখুন চারপাশটা কি সুন্দর। দারুণ আজকে ওয়েদারটাও দারুণ, একদম রোদ্দুর উঠেছে, ঝলমল করছে চারিদিক। আর এটা হলো চারখোল রিসর্ট। আমরা একটু ভেতরে ঢুকছি। থ্যাংক ইউ। চারিপাশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, এরকম ফুলের বাগান, উপরে একটা হর পার্বতীর মূর্তি বিশাল বড়। আর এই হলো রিসর্টের এন্ট্রান্স, একটা লাফিং বুদ্ধার মূর্তিও আছে। বাহ, ছোট্টটা ব্রিজ মতন করা হয়েছে। ব্রিজটা ঘিরে আবার গাছপালা উঠেছে, দারুণ তো। বাহ, নো ন্যাচারাল কিন্তু এটা, সত্যিকারের গাছ। রিসর্টের ভিতরের পোর্শনটা কিন্তু বিশাল বড়, প্রচুর জায়গা নিয়ে। আর এই যে রুমগুলো এরকম ফ্রন্ট ফেস, এটা মানে এই বাগানের দিকটায়, এটাই এটার ফেসিং রুমগুলোর। দেখা যাক রুমের ডিটেলসটা পাওয়া যায় কি না, তাহলে আপনাদের একটু দিয়ে দিতে পারবো।
বাহ, এই রিসর্টে থাকলে কিন্তু এই রিসর্টটাই ঘুরে দেখতে সময় লাগবে, আর সময় কাটাতেও ভালো লাগবে। খুব পছন্দ হয়েছে, নেক্সট টাইম চারকোল, নেক্সট টাইম চারকোলে শিওর থাকবো। কি তাই তো? হ্যাঁ, একবার কিন্তু চারকোলে থাকা যায়। এই রিসর্টটায় বেশ সুন্দর। আমরা এখন আছি চারকোল রিসর্টের সামনে। এই চারকোল রিসর্টের সম্পর্কে একটু ডিটেলস আপনাদের দিচ্ছি। এখানে তিনটে ক্যাটাগরির রুম আছে। প্রথমে যে রুমটার কথা বলবো সেটা কটেজ রুম, যেটা ওই দিকটায় আছে, সামনে আপনাদের ভিডিওতে আমি দেখিয়েছি। তো ওই রুমটার ভাড়া হচ্ছে 2500 করে পার ডে, আর পার পার্সন সারা দিনের খাওয়া দাওয়া, মানে একদম ব্রেকফাস্ট চা থেকে শুরু করে, ব্রেকফাস্ট চা থেকে শুরু করে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সন্ধে স্ন্যাক্স নিয়ে 650 পার হেড। আর আরেকটা রুম, ওটা অ্যাডিশনাল রুম, হ্যাঁ রুম ভাড়া 2500। আর যদি 6 বছরের নিচে বাচ্চা থাকে তার জন্য কোনো পয়সা লাগবে না, সেটা ফ্রি। আর 6 বছরের ওপরে হলে ওই সেম লাগবে 650। আর এখানে আরও দু রকমের ক্যাটাগরির রুম আছে, যেটা 1300 এবং 1600 করে। তো এই হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা সেম, 650 অল পার্সন পার ডে। ঠিক আছে, রুম তো মনে হয় ওরা দেখালো না? হ্যাঁ, রুমটা এই মুহূর্তে দেখানো সম্ভব না, কারণ ওখানে গেস্ট রয়েছে। তো আপনারা এখানে যদি প্ল্যানিং করেন তো এমনি করে প্ল্যান করে চলে আসতে পারেন চারকোল রিসর্ট। এই হচ্ছে ব্যাপার। জায়গাটা বেশ ভালো, জায়গাটা বেশ ভালো, নিরিবিলি, খুব সুন্দর চারকোল। চারপাশের ওয়েদারটাও খুব, মানে চারপাশের পরিবেশটাও খুব সুন্দর, এবং ওয়েদারটাও পাহাড়ি, একপাল মেশ, মেশের সাথে চন্দ্রাণী, আর বৃষ্টিও নেমে পড়েছে। সবার গলায় আবার একটা করে ঘন্টা বাঁধা আছে। ওয়াকিং উইথ গোটস, দারুণ। For that white night to shower you in bright lights, provide you happy end, but that's not me. I